গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 9টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে মানডে, তো সকালবেলা কাজ বলতে হয়েছে। আজকে জামা কাপড় সকাল সকাল কাচিনি, আমাকে অনেকে বারণ করেছে সকালবেলা জামা কাপড় কেচো না, কিন্তু তোমরা জানো আমার একটা বাড়িতে জলের প্রবলেম থাকে, তো এই মাথার মধ্যে যে হেডেকটা আমার ঘুরবে সেই তার থেকে আমি কেচে ধুয়ে নিই। আর এখন তো বাথরুমে জলের মানে বাথরুমে আছে, অসুবিধা হয় না, তো ওখানে গিয়ে পরে আমি ধুয়ে নিচ্ছি। আর আয়ুষ্মান করছে ক্লাস, ওকে গিয়ে দেখলাম কি করছিল, ওই জন্য ভাবলাম ওখান থেকে ভিডিওটা স্টার্ট করি, তোমাদের দেখাই। হয়ে গেছে এন্ড, আর এখন হচ্ছে চা চা করছি। এই যে চা হচ্ছে, আমি একটু আস্তে কথা বলছিলাম, আয়ুষ্মানের ক্লাস হচ্ছিল তো তাই। এখানে চা হচ্ছে, আর এখানে হচ্ছে আয়ুষ্মানের জন্য দুধ দুধ হচ্ছে, আর রুটি হয়ে গেছে করা, আর আটা মেখে রেখে দিলাম রাতের জন্য। আটা মেখে এখন ফ্রিজে রেখে দেবো, এটা এয়ার টাইট কন্টেনারে ভরে রেখে দেবো। তার কারণ হচ্ছে আজকে আমার বিকেল থেকে পড়ানো স্টার্ট হচ্ছে, মানে আজকে থেকে পড়ানো আমার স্টার্ট হচ্ছে, তো তরকারিও দেখি যদি পারি কিছু করে রেখে দেবো। বললাম যে একটা সয়াবিন এনে রাখতে, তাহলে সয়াবিনের তরকারিটা করে রাখবো। আর আমাদের ওই ঘরের কাজটা না, মানে ওই যে বললাম তোমাদের যে কিচেনে যে সমস্যাটা হয়েছে, সেই সমস্যাটার জন্যই আমরা কার্পেন্টারের কাজটা করাতে পারছি না। আর কার্পেন্টারের কাজ হলে তারপরে আমরা ঘরটা রং করাবো, বা আমার মনে হয় না রান্নাঘর এখন কালার আমরা করাতে পারবো, কারণ রান্নাঘরে কালারটা করবো যেটুকু করতে হবে আর কি, সেটা হচ্ছে অয়েল পেন্টিং করাবো, যাতে ধুলো ময়লা হলেও সেটা মুছে নিতে পারি সঙ্গে সঙ্গে। তো অয়েল পেন্টিং করাবো, বাকি ঘরগুলো কালার করিয়ে নেবো। আর কার্পেন্টারের কাজটা স্টার্ট হলে তারপরে একটু নিশ্চিন্ত। আর এখন না মানে আমার শাশুড়ি মাও মানে এবার একটু মানে ইয়ে হচ্ছে যে তাড়াতাড়ি যাতে আমরা ওই ঘরে শিফট করি, তাহলে উনি এই ঘরগুলো হয়তো কিছু ঠিকঠাক করিয়ে তারপরে হয়তো উনি ভাড়া দেবেন বা কী করবেন সেটা তো জানি না, কিন্তু উনি তাড়া দিচ্ছেন মানে যাতে তাড়াতাড়ি আমরা ওই ঘরে শিফট করি, তো সেই নিয়ে মাথার মধ্যে এখন চাপ আছে। একটু বিজয়দাকে ফোন করো না, আমি কথা বলি, তো দেখি বিজয়দাকে ফোন করি, যিনি ওটা ঠিক করবেন। উনি আবার আসলে ওনাদেরও তো একটা কাজের টাইম থাকে না, ওনারা সবসময় কোথাও না কোথাও কাজে ব্যস্ত আছে, এবারে সেখানে বাদ দিয়ে এসে আমার কাজটা করবে, বুঝতে পারছো? এটাই হয়ে যাচ্ছে সমস্যা। একবারে যদি এটা সমস্যা, এই যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে, এটা যদি না হতো আমার কার্পেন্টারের কাজটা স্টার্ট হয়ে যেত, অর্ধেক হয়েও যেত। তো চলো ভিডিওটা স্টার্ট করেছি, দেখতে থাকো। আর এখন চা আর রুটিটা আগে খাই, সবজি তরকারি কিছু, আলুর তরকারি আর ভালো লাগছে না। সবজি তো দেখলে সেদিন মাছই এনেছিল, তেমন কিছু সবজি আনেনি, বাঁধাকপি এনেছিল, বাঁধাকপি আমার করা হয়ে গেছে। আজকে আমি যেতে পারি ব্যাংকে, তো ব্যাংকে যেতে পারি, যেতে পারি না যেতে হবেই, তো গিয়ে আসার পথে দেখি যদি বাজার টাজার পারি তো করে আনবো। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। প্রচণ্ড ঠান্ডা, মানে কানটা খালি বন্ধ হয়ে যাচ্ছে। আর আয়ুষ্মানকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে না, একটু ঠান্ডা লেগেছে। আর আমরা ঘুরতে যাব তো আমি চাই না, মানে ঠান্ডা লেগেছে মানে কি, কালকে চুল কেটেছে না, চুল কাটলেই ওর একটু অ্যালার্জি টাইপের হয়ে যায়, মানে আমি বারণ করি সবসময় পাউডারটা না দিতে, ঘাড়ে টাড়ে পাউডার দেয় আর ইয়ে হয়ে যায়, ওর হাঁচি স্টার্ট হয়ে যায় ঠিক তার পরের দিন থেকে, তো বারণ করলেও কালকে হয়তো আমি কালকে আমিও বারণ করি না, আমি জানি ওরা বলে দেবে, দিয়ে দিয়েছে তারপর থেকে ইয়ে। আর এখন দেখো একটা ওই যে সেদিন আমি হরিণঘাটার চিকেন নিয়েছিলাম না, মিট ওই চিকেন নাগেটসের, ভাবলাম এখন একটু ফ্রাই করি, আয়ুষ্মানকেও দিই, আমিও একটু খাই, দেখি কেমন হয়েছে। আমি ফার্স্ট টাইম ফ্রাই করছি,
তো চলো আমি এটা ভাজি, একটু খেতে ইচ্ছা হচ্ছে, আয়ুষ্মানকেও দেব। খেয়ে তোমাদের তারপর জানাই কেমন হয় জিনিসটা। নতুন কিচেনে গিয়ে এই কড়াই আমি সব চেঞ্জ করে দেবো, না সরি, এই কড়াইটা রাখবো এই ভাজা ভুজির জন্য। এই কড়াইটা আমার শুধু থাকবে, মানে লুচি হোক বা এই ধরনের ভাজা যেটাই পুড়ে যেতে পারে কড়া, সেই তার জন্য আমি এই কড়াইটা রেখে দেবো। আর বাকি যে আর একটাই আছে যেটা কালো হয়ে গেছে সেটা বাদ দিয়ে দেবো, নতুন আমি স্টিলের কড়াই কিনবো। আর চিকেন নাগেটসগুলো অসাধারণ খেতে। কড়াইতে সাদা তেল নিয়ে সেটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে কিন্তু ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি। এরপর ওই একদম কম আছে এটাকে এপিটোপিট করে ভাজতে হবে। না যেমন ছোট ছোট হয় সেরকমই, আর ভীষণ টেস্টি, মানে এতটুকু ভেতরে যে চিকেনের, যে চিকেন ছাড়া যে অন্য কোনো ভাব বা ওরকম কিচ্ছু না, পুরো সলিড চিকেন থাকে এবং একদম অন্যরকম একটা গোলমরিচের একটা ফ্লেভার পাওয়া যায়, খুব সুন্দর হরিণঘাটার যেটা, এবং দামও যথেষ্ট রিজনেবল। তো যারা এখনও ট্রাই করনি করতে পারো। আমি তো আবার আনবো, আমার নাগেটসগুলো সব শেষ হয়ে গেল একদিনেই, তো আমি আবার আনবো, আর তোমরাও তাহলে একটা ট্রাই দিতে পারো। আর আয়ুষ্মানের যেহেতু ঠান্ডা লেগেছে, ভেতরে একটু হালকা হালকা ঝালঝাল ব্যাপার, ওর খুব ভালো লাগছিলো। যদি ওকে টমেটো সস দিয়ে দিইনি, কিন্তু টমেটো সস দিয়ে একদম এটা জাস্ট জমে যাবে। তো দেখো এটাকে বেশ কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে দুটো, প্রথম দুটো আমার সুন্দর ভাজা হয়ে গেছে, তো এই দুটো আগে আমি আয়ুষ্মানকে খেতে দিয়ে দেবো, আর বাকি দুটো আরেকটু এই সাইডটা ভাজতে হবে, সেই জন্য ওই দুটোকে রাখবো। আমরা কিন্তু এরকম নাগেটস, মানে একদম কাঁচা অবস্থায় কিন্তু বানিয়ে ঘরেও রেখে দিতে পারি। তো আমার ইচ্ছা আছে আমি একবার ঘরে বানাবো, কোনোদিন বানাইনি, তো যখন বানাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। একদিকে রান্না করছি ট্যাংরা মাছের ঝোল, একদিকে আয়ুষ্মান ক্লাস করছে। আয়ুষ্মানকে নিয়ে তো ডাক্তারের কাছে যাব, তারপরে এখন বাজে দুপুর একটা বাজেনি, আর এদিকে চিমনির লোক এসছে। একটা যা প্রবলেম হয়েছে না, পরে তোমাদের বলছিলাম। এই হচ্ছে আমার ফেভারের চিমনি, ওনারা ডেলিভারি দিয়ে দিয়েছেন, কিন্তু আমি এখনও সেট করতে পারিনি। তো সমস্যা যেটা হয়েছে তোমাদেরকে তো আমি আগেই বলেছিলাম, যে আমার যে ক্যাবিনেটটা লাগানো যাচ্ছে না, কিন্তু আমি যে আশিসকে বললাম ফোন করার জন্য, তো ফোন করেছে এবং লোকও চলে এসেছে, সঙ্গে সঙ্গেই লোক পাঠিয়ে দিয়েছে বিজয়দা, তো তার জন্য তাকে অনেক ধন্যবাদ, এবং কাজও শুরু হয়ে গেছে। আর এই যে আমাদের চিমনিটা আগে একবার ওনারা সমস্ত কিছু ফিক্সড করে দিয়েছে, যে কোথায় কী টাঙাতে হবে না হবে সেই কাজগুলো করে দিয়ে গেছে, খালি আমাদের কালার হয়ে গেলে আমরা চিমনিটাকে ফিক্সড করে দেবো। একটা তৈরি জিনিস ভেঙে আবার সেটা তৈরি করে দিতে, বাবা কত ট্যালেন্টেড ওনারা। ঝামেলা তো হয়েই হবে না, আসলে বুঝতে পারিনি কেউই যে এরকম জায়গাটা বাঁচাতে গিয়ে। এক এক করে এবার সেজে উঠছে আমার নতুন কিচেন। আর নাতির তো শরীর খারাপ, তো আম্মা তো ব্যস্ত হয়েই পড়েছে, নাতিকে কি করবে ভেবে পাচ্ছে না। আর এই হচ্ছে আমার আজকের বানানো লাঞ্চ, বেগুন ভাজা। তো ডাল দিয়ে আমার শীতকালে বেগুন ভাজা, বেগুনের যে কোনো পদই আমার শীতকালে ভীষণ ভালো লাগে। আর বেগুন দিয়ে করেছি ট্যাংরা মাছের ঝোল, বেগুন এবং আলু দিয়ে করেছি, ধনে পাতা দিয়ে ট্যাংরা মাছের ঝোল, আর সাথে আছে হচ্ছে ডাল এবং ভাত।
এই পদ দিয়েই আজকে আমাদের লাঞ্চ সারা হয়ে যাবে। তো তোমাদেরকে একটু লাঞ্চের আইটেমগুলোও দেখিয়ে দিলাম। স্যার ঠান্ডা লাগিয়ে চুপচাপ বসে আছে, মোজা গ্লাভস সব পরে, তাও যেটা এমনি সময় পরে না। এখন ডাক্তারের কাছে যাব, তারপরে এই যে ডাক্তার দেখি আমরা ফিরেও এসেছি, আর এখানে একটু চা খাচ্ছি। জাস্ট মানে যা ঠান্ডাটা পড়েছে সে তো আর বলার মতো। কলকাতায় খুব ঠান্ডা পড়েছে, সবার ঠান্ডা লাগছে, খুব খুব পরিমাণে ঠান্ডা লাগছে, একটু আধটু না, মানে জমে যাচ্ছে। বাইকে যাচ্ছি না, হাত পাত সব জমে যাচ্ছে। শর্মা চা, বাবা রিফ্রেশিং, আর সামনে তো ক্রিসমাস। আর দেখো ক্রিসমাসের সমস্ত সরঞ্জাম বিক্রি হচ্ছে, দেখে কি ভালো লাগছে তাই না? আমরাও একটু আধটু ঘরটা সাজা। আমি এখন পড়াতে যাব, আর আমাদের রঙের লোক এসছে, আর আয়ুষ শুয়ে আছে, হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, রং কালারটা কি করবে? অফ হোয়াইট। অফ হোয়াইট করবে? সব ভালো, সব ভালো। হোয়াইট করলে সব খুলে দিতে হবে, এই পর্দা যদি না লাগে সব খুলে দিতে হবে। পর্দা তো লাগানো পরে রং ফং হয়ে গেলে তারপরে তো হবে কি? আর এইবার কাটে নাই, এখন তো পর্দার উপরে উঠে যাবে। হ্যাঁ পর্দা তো উপরে উঠবে, উপরে উঠে গেলে চওড়া হবে, চওড়া হবে অনেকটা, এত কিছু তো থাকবে না। তোমাদেরকে দেখি রান্নাঘরটা কি রয়েছে কন্ডিশন। ও এই ঘরের লাইটটা আবার খুলে দিয়ে রান্নাঘরে লাগিয়েছে। এই যে রান্নাঘরটা কি করা হয়েছে দেখো, এই চিমনির ইয়েটা করে দিয়ে গেছে, কারণ রান্নাঘরে এখন আগে কাজ হবে, মানে রং হবে, তারপরে চিমনি লাগবে। এই যে যেটাকে এই অবধি করা হয়েছিল না, এই অবধি করে করা হয়েছিল, সেটাকেই এতটা কাট করা হয়েছে। তবে এই জায়গাটা, এই যে এতটা গ্যাপ দেওয়া হয়েছে, তবে প্লাই মানে দিয়ে কাবার্ড করে ওখানে সিলিন্ডার ঢোকানো হবে, তো এই কাজটা করা হয়েছে। আবার অবস্থা খারাপ হয়ে, মানে এটা একদম ঝামেলা হলো, মানে সমস্ত কিছু পরিষ্কার করালো, ক্লিন করালো, করে আবার এই গন্ডগোল ঘটিয়ে। আর আজকে আমাদের হচ্ছে এখানে এখনো পর্যন্ত শীতের আজকে হায়েস্ট, আজকে হচ্ছে 11 ডিগ্রি, মানে খবরে যা বললো, মানে খবরে মানে আমি শুনতে পেলাম আমার ভাসুরের থেকে, ওরা নিউজে শুনলো যে আজকে 11 ডিগ্রি নাকি ঠান্ডা, জানি না সত্য মিথ্যা জানি না, কিন্তু আজকে তুমুল ঠান্ডা, হাত পা কিচ্ছুতেই ঠান্ডা কমছে না। জাস্ট পড়িয়ে বেরিয়েছি, এখন বাজে কটা, 8:45 মতন বাজে, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড দাঁত কপাটে লেগে যাচ্ছে এত ঠান্ডা। আশিসকে বললাম আসার জন্য, দেখা যাক। আর এই চশমাটা পরেছি তার কারণ কেন জানো, মানে এত ঠান্ডা লাগছে না, চোখ টোক বন্ধ হয়ে যাচ্ছে, চোখ থেকে জল চলে আসছে, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। গিয়ে রান্না করবো বাড়িতে, আয়ুষ্মানের ঠান্ডা লেগেছে না, ও শরীরটা একদম ভালো না, পরিয়ে টরিয়ে এখন বেরোলাম, চলো বাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে। অনেকের হয়তো এর থেকে অনেক বেশি ঠান্ডা পড়ে যারা যেখানে থাকো, কিন্তু আমাদের আসলে এতটা অভ্যেস নেই, তো তাই জন্য আমরা একটুতেই আর কি কাহিল হয়ে পড়ি, এটাই হচ্ছে ব্যাপার। বাড়ি এসে গেছি, আর আমার চোখের তলায় একটু কালো লাগছে না, কাজলটা স্ম্যাশ হয়ে গেছিলো। এই যে আয়ুষ্মান, এখন কেমন লাগছে পাপা? মানে ঠান্ডা লেগে থাকলে যেটা হয় আর কি, আমাদের মুখ চোখ কেমন লাগে না, যেটা আমাদের মাঝখানে হয়েছিল, তো ওর সেটাই হয়েছে, কালকে চুল কাটানোটাই হয়েছে গন্ডগোল, ফট করে ঠান্ডা পড়ে গেছে। গত মানে আমি তো কদিন ধরেই বলছি ঠান্ডা পড়ছে, ঠান্ডা পড়ছে, কিন্তু গতকাল থেকে আজকে যে ঠান্ডা, মানে রাস্তায় আমি চোখ দুটো তো চশমা পরে এই জন্যই ছিলাম, তোমাদের তো বললাম, এত ঠান্ডা আজকে, আমার দাঁত টাঁত লেগে যাচ্ছিল, মানে ঠক 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 হচ্ছে এরকম, বাইরে এতটাই ঠান্ডা, এখনও তো বাকি আছে। মানে কলকাতায় এত ঠান্ডা সাধারণত পড়ে না, হ্যাঁ তো পড়েছে এবার লাকিলি,
তো সেটাকে এনজয় করতে হবে। বাট এই যে ঠান্ডা লাগিয়ে বসেছে সেটা ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ওষুধ এসে আমি গরম জল করে দিলাম, মানে মা না থাকলে আরও শরীর খারাপ লাগে। দেখবে বাচ্চাদের হয়, তোর বাবাকে জিজ্ঞেস করছে মা কোথায় মা কোথায়, আমি এতদিন পরে গেছি, আমাকেও বলছিল মা আজকে তোমার না গেলেই নয়, আমার খুব কষ্ট করবো, আমাকে আজকে যেহেতু ফার্স্ট দিন, আমাকে গতদিনও আমি ওই করে বলেছিলাম না তোমাদের, আমার খুব টাফ শিডিউল যাচ্ছে বলে আমি পড়াতে যেতে পারলাম না, তো ওই জন্য আমাকে যেতেই হলো। তো সেটাই হচ্ছে কথা, এখন এসে গেছি, এসে ওকে ওষুধ টষুধ দিলাম, দিয়ে আমি এখন রান্না করব। তো চলো রান্না, ডাল চচ্চড়ি করব, রুটি করব, ওটাই তোমাদেরকে দেখাই আজকে। কারণ সকাল থেকেই যেহেতু শরীরটা ভালো না, ঘুম থেকে ওঠা থেকেই বলছে, তো আমারও মন মেজাজ আর কি ভালো লাগছিল না, ওই নাক থেকে না ওর কাঁচা জল পড়ছে, যেটা মানে হাঁচি হতে হতে হয় আর কি, মানে টনসিলে এফেক্ট করেছে। গলা ব্যথাটা কি কম আছে, কতটা কি আছে, কথা বলছো না কেন তাহলে? এই যে পেঁয়াজ কাটলাম, আধখানা পেঁয়াজ কেটে নিয়েছি, আধখানা ছিল ওটাই দিয়ে হয়ে যাবে, ডাল অল্প আছে, অল্প ডাল চচ্চড়ি করব। আলু কেটে নিয়েছি, আর আটাও আমি মেখে রেখেছিলাম সকালে, কিন্তু মানে বের করে রাখা হয়নি বলে এখনো শক্ত আছে। তো মানে মাথার মধ্যে এত হেডেক কাজ হচ্ছে না বলে বোঝাতে পারবো না, মাথার মধ্যে এত হেডেক কাজ হচ্ছে আমার, মানে বাচ্চার দেখবে শরীর খারাপ হলে না সব কাজ কর্ম মনে হয় দূর পড়ে থাকুক, মানে আর তখনই মানুষের কোনো যদি সাইডে হেল্প না পায় কোনো কাজে, তখন তার এমনি মাথাটা আরো তালগোল পাকাতে থাকে, তাই না? তো চলো আগে রান্নাটা করে নিই, ছেলেটা না হলে ঘুমিয়ে পড়ছে, ওকে খাওয়াতে তো হবে, খাইয়ে নিই চলো। কালকেই একজন কমেন্ট করেছিল যে তুমি ডাল চচ্চড়ির রেসিপিটা আরেকবার দিও, কিন্তু আমার চ্যানেলে আছে, তাও আমি ছোট করে এখানে দেখিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিলাম কালো জিরে, সাথে আলুটা দিয়ে দিলাম, আলুটা দিলাম এই কারণেই আগে, এরপরে পেঁয়াজ দিলে পেঁয়াজটা পুড়ে যেত, কারণ আমি আলুটা তো আগে ভেজে তুলে নিচ্ছি না, একসঙ্গেই করছি। তো আলুটা যখন একটু মোটামুটি ভাজা ভাজা হবে, তার মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা দেওয়ার পরে আবার আলুর সাথেই কিন্তু এটাকে আমি ভালো করে ভাজবো। ভীষণ সহজ যখন ঘরে কোনো সবজি নেই, বা হয়তো খুব তাড়াতাড়ি রান্না কিছু করতে হবে, তখন এই ডাল চচ্চড়িটা ভীষণ রুটির সঙ্গে মানে খেতেও ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে ওটা ভাজা ভাজা হওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম মুসুর ডালটা, মুসুর ডালটা ভালো করে ধুয়ে সেটাকে আমি দিয়ে দিলাম। এবারে এটার কাজই হচ্ছে ভালো করে ডালটাকে ভাজতে হবে। নুন আর পরিমাণ মতন হলুদ আমি এখানে অ্যাড করে নিয়েছি, করার পর খুব ভালো করে কিন্তু সময় নিয়ে নিয়ে ডালটাকে ভাজতে হবে। দেখো আমি কিন্তু দেখাচ্ছি কিভাবে ভাজা হয়ে গেছে একদম, মানে কড়াই থেকে নিজে থেকে উঠে আসছে ডালটা। তো এটাকে ভালো করে ভাজার পর পরিমাণ মতন জল দিয়ে কিন্তু আমি এটাকে ঢেকে বসিয়ে দেবো, আর ব্যাস, আর কিচ্ছু করার নেই। এরপর নিজে থেকেই এটা সেদ্ধ হয়ে একদম মাখা মাখা মতন চচ্চড়ি হয়ে যাবে। এরপর আমি রুটি করে নেব। দেখো আমার মুখ দেখেই বুঝতে পারবে যে ভালো লাগছে না, একেই তো এত ঠান্ডা পড়েছে, আমি বুঝতে পারছি না যে কী করলে সব কিছু মানে ঠিক থাকবে। আর আমার কাছে রুম হিটার নেই, রুম হিটার তো যেহেতু বললামই তোমাদের, অতটা তো বেশ কয়েক বছর হয়ে গেছে যে কলকাতায় সেই রকম হারে ঠান্ডা পড়েনি, কিন্তু এবারে হট করে পড়েছে, হয়তো বা পড়লেও পড়ে ডিসেম্বরের দিকে, লাস্টের দিকে একদম পড়ে, আর না হলে হয়তো জানুয়ারি ফার্স্টের দিকে। তো কিন্তু ভালো লাগছে, বেশ আনন্দ হচ্ছে যে এতটা ঠান্ডা পড়েছে, আমরাও এনজয় করছি। আর তোমাদের তো অনেকেরই শুনছি এখানে 2 ডিগ্রি, ওখানে 5 ডিগ্রি, কোথাও 1, তো শুনে তো আমার নিজেরই কেমন যেন হয়, ভাবতেই পারি না। আর রুটিও করে নিলাম দেখো, আর ডাল চচ্চড়িও হয়ে গেল। তো গরম গরম এটা রুটি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, এছাড়া মানে একদম অল্প তেল দিয়ে বা অল্প ঘি দিয়ে যদি পরোটা করো তার সঙ্গেও কিন্তু খুব ভালো লাগে খেতে। তো এইটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো বাড়িতে, যারা এখনও ট্রাই করোনি, আর যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু এটা বহুবার ট্রাই করেছে এবং বেশ হিট হয়ে গেছে, একদম সহজ পাচ্ছ এবং খুব সহজে রান্না হয়। ঠান্ডা লাগায়নিও, লেগে গেছে, ঠান্ডা লেগে লাগবে না, এই ওয়েদারটা কি বলো বাচ্চাদের? ওয়েদার ইজ ভেরি টাইটি ওয়েদার, এরকম গুড বয় বলো তো, ছনা ছনা গুড বয় বলে দাও সবাই, ছনা ছনা গুড বয়, শরীর খারাপ হলো খেয়ে নেয়, খাও খাও কিচ্ছু হবে না খাও, সবাই দেখছে গুড বয় বলবে তো, আয়ুষ্মান ইজ এ গুড বয়, আয়ুষ্মান ইজ এ গুড বয়, না 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 না, আজকে সুপার স্পাইডারম্যানে একটা নতুন সিনেমা এসেছে, তুই দেখেছিস? আমার স্টুডেন্টরা বলছিল ওটা যাচ্ছে তো সিনেমাটা দেখতে, মানে বিছানায় বসে খাওয়াচ্ছি বলে আবার কেউ কিছু ভেবো না।
তার কারণ একে তো ওর খাওয়ারই ইচ্ছা ছিল না। কোনো ক্রমে আমি একটার অর্ধেক রুটি খাইয়েছি, দেড়খানা রুটি নিয়ে বসেছি ঠিকই, কিন্তু খেতে পারেনি। তো অনেক ভুলিয়ে ভালিয়ে অনেক কিছু করে দেড় হাফ হাফ রুটি খাওয়াতে পেরেছি। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, কারণ আমার আর মন মেজাজ ভালো লাগছিল না। আবার নেক্সট দিন তোমাদের সঙ্গে দেখাবে সুন্দর ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সায়োনারা।